মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জি। আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দেবাশিস ব্যানার্জির নাম। শুক্রবার দুপুরে সাংগঠনিক বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দেবাশিস ব্যানার্জি। এখন পর্যন্ত কম্পিটিশন আমি কাউকে পাইনি, তবে হ্যাঁ আমাদের সঙ্গে যদি কাউরি কম্পিটিশন হয় সেটা কংগ্রেসের। ভোটের পর কিন্তু মানুষের পাশে কেউ থাকে না, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরাই থাকে। এবং মানুষ সেটা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে, সুতরাং উন্নয়নের পাশেই মানুষ থাকবে। এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন বিধায়ক ও সাংগঠনিক নেতাকর্মীরা। আমাদের প্রচার এবং আমাদের যে উৎসাহ, যে শক্তি, সেটা হচ্ছে রাজ্য সরকারের, মা মাটি মানুষ সরকারের উন্নয়ন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ। এটাকে সামনে আমরা সঙ্গে নিয়ে উন্নয়নের নিরিখে আমরা এই ভোটটা করব আর কি। এবং আমরা নিশ্চিত মানুষ অর্থাৎ সাগরদিঘিবাসী উন্নয়নকে যেভাবে সুব্রতবাবুর হাত ধরে হয়েছিল এবং ওনার অসমাপ্ত কাজকে আরও পূর্ণাঙ্গভাবে সে কাজটাকে রূপ দেওয়ার জন্য আমাদের প্রার্থী দেবাশিস ব্যানার্জি, তিনি সেই কাজটা করবেন। আজকে কংগ্রেস এবং বিজেপি দুই শিল্পপতিকে নিয়ে আসলো, এটা সত্যি ধিক্কার জানানোর বিষয়। তবে শিল্পপতি আসুক আর যেই আসুক না কেন, মমতা ব্যানার্জির উন্নয়নের হাত ধরে সাগরদিঘির তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা।